শুভ সকাল বন্ধুরা, আজ বুধবার। বুধবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে 6টা, তো আমি উঠেছি ভোর 5টায়। উঠে সব বাসি কাজ সেরে নিয়েছি, সকালবেলা ঘর দাওয়া হালকা করে মুছে নিয়েছি, কারণ বিছানা ঝেড়ে ঝাড়ু দিয়ে মোছার টাইম হয় না। সকালবেলা তোমাদের দাদাভাই কাজে যাবে, তার জন্য রান্না করতে হয়। আর এই দেখো, আমি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি ফুল তুলতে। ঠাকুরের ফুল তুলে নেব, ঠাকুরের কাজ সেরে নেব। এই দেখো, একটা টগর ফুল ফুটেছে, একটা না বন্ধুরা দুটো ফুটেছে, ওই দিকে আর একটা আছে, আর জবা ফুল 4টে ফুটেছে। আমি ফুলগুলো তুলে নেব, দেখো কত সুন্দর দেখতে ফুলগুলো। আমি একটা একটা করে ফুল তুলে তারপরে আমি রান্না বসাবো। আর এই দেখো, গাছে ফুলগুলো কত সুন্দর লাগছে, মন চাইছিল না ফুলগুলো তুলতে, কিন্তু পুজো তো করতেই হবে, ঠাকুরকে দিতে হবে ঠাকুরের পায়ে। তার জন্য এই দেখো, আমি বেলপাতা, তুলসী পাতা, ফুল আর লাল ফুল, জবা ফুল সবই তুলে নিয়েছি। আর এদিকে দেখো, বাবা না যে খুব তাড়াতাড়ি উঠে পড়েছে, সকালবেলা উঠে পড়েছে 6টার সময়। ও ঘুম থেকে উঠে তবু ঘুম ঘুম চোখটা আছে, বললাম একটু ঘুমা, না ঘুমাবে না, উঠে পড়েছে, উঠে ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছে দাঁত মাজবে বলে। তোমাদের দাদাভাই ওকে ব্রাশ করিয়ে দেবে, তার জন্য ও চুপ করে দাঁড়িয়ে আছে। তোমাদের দাদাভাই ওদিকে কাজ সারছে, ব্রাশ করছে। আর এই দেখো, কথা বলতে বলতে 7টা বেজে গেছে, 7টা 5 বেজে গেছে। আমি রান্না বসাবো, তোমাদের দাদাভাই খেয়ে অফিস যাবে। এদিকে আমি ঝিঙে, পেঁপে, আলু, গাজর দিয়ে ঝোল করব। আর এদিকে হবে চিচিঙে চচ্চড়ি, চিচিঙে তর একটা সবজি হবে, চিচিঙে আলু আর পেঁয়াজ দিয়ে হবে। দেখো আমি এইভাবেই কেটে নিয়েছি, পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি। আর এই চিচিঙেটা ছেলের জন্য ভাজা হবে, ছেলে তো চচ্চড়ি খাবে না, ঝাল খাবে না। আর এদিকে দেখো, এই চচ্চড়িতে এই কাঁঠালের দানা বা বীজ দেবো। তোমরা কি বলে থাকো কমেন্টে জানাবে, আমরা দানা বলি, অনেকে বীজও বলে। এটা একটু থেঁতো করে গায়ের খোসাটা ছাড়িয়ে নেব পরিষ্কার করে নিয়ে, তারপরে আমি সবজিতে দেবো, এই চিচিঙে চচ্চড়িতে দেবো। আর তোমাদের দাদাভাই মাছ কিনতে যাবে বাজারে, তো নিরামিষ ঝোলটা আমি পরে বেলায় বাবুর জন্য 2 পিস মাছ দিয়ে সম্বুরে নেব ঝোলটা। কাঁঠালের দানা ছাড়িয়ে আমি এদিকে গ্যাসের চুলায় কড়া বসিয়ে সবজি চাপিয়ে দিয়েছি। দেখো এদিকে চিচিঙেটাও কিছুটা ভাজা ভাজা হয়ে এসছে। আর এদিকে তোমাদের দাদাভাই বাজারে মাছ আনতে চলে গেছে, তো আমি রান্নাটা ঝটপট সেরে ফেলি বন্ধুরা। চিচিঙেটা হালকা করে ভাজা হয়ে গেছে, আমি চাপা দিয়ে একটু সিদ্ধ হতে দেব। আর এদিকেও আমার এই তরকারিটাও হালকা করে ভাজা হয়ে গেছে, আমি জল ঢেলে দেবো। আর এদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে, আমার হাতে থাইরয়েডের ওষুধ এলটক্সিন দিচ্ছে। দেখো তারপরে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো তোমাদের দাদাভাই টিফিন নিয়ে যাবে বলে ডিম ভেজে দিয়েছি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, আর এদিকে চিচিঙের সবজিটা দিয়েছি। তো তোমাদের দাদাভাই অফিসের ওখানে গরম রুটি পাওয়া যায়, কিনে নেবে রুটি, সকালবেলা রুটি হয়ে ওঠেনি। আর এ দেখো, একটা নিরামিষ ঝোল, চিচিঙে ভাজা আর চচ্চড়ি, এগুলো আমাদের বাড়ির খাবার, আমরা খাবো। আর এদিকে দেখো, তোমাদের স্ত্রী খেতে বসে পড়েছে। আর এরই মধ্যে আমি চা করে নিয়েছি, চাটা খেয়ে নেবো, সকালে তো চা খাওয়ার টাইম হয় না, তাই 1 ঘন্টার মধ্যে রান্নাটা আমি কমপ্লিট করেছি। দেখো আর স্ত্রী বসে আছে, ভাত মাখাতে পারছে না, বাপিকে বলছে বাপি আমার ভাতটা মাখিয়ে দাও না, নাহলে ও কোনো সবজিই খাবে না। তার জন্য তোমাদের দাদাভাই ওর ভাতটা ভালো করে মাখিয়ে দিচ্ছে, দেখো তবে ও সবজিগুলো খাবে, নাহলে ও খাবেই না। আর কালকের ময়দার 2টো লেচি রেখে দিয়েছিলাম নানপুরির, তো মেয়েকে বানিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাইকে বলেছিলাম নিয়ে যাবে, তোমাদের দাদাভাই বললো না আমি তেলের জিনিস নিয়ে যাবো না, ওখান থেকে গরম গরম রুটি দুপুরবেলা কিনে নেব। আর মেয়েকে ওই চিচিঙের একটু সবজি দিয়ে দিয়েছি। দেখো তোমাদের দাদাভাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে, স্ত্রীও রেডি হয়ে বেরিয়ে পড়েছে। স্ত্রী যাবে টিউশন 8:20 থেকে, 8 সরি বন্ধুরা, 8:20 না, 8:30 থেকে টিউশন আছে, তো ওখান থেকে টানা পড়ে আর তারপরে স্কুলে চলে যাবে। তো তোমাদের দাদাভাই স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছে, অন্যদিন স্ত্রী সাইকেল নিয়ে যায়, তোমাদের দাদাভাই বেরিয়ে যায় তারপরে স্ত্রী বেরোয়, আজকে স্ত্রী টিউশন যাবে বলে একসাথে বেরোচ্ছে দুজনে আমাকে টাটা করে। আর আমি একটু দাঁড়িয়ে থাকি ওখানে, ওরা বেরোনোর সময়, তোমাদের দাদাভাই স্ত্রী বেরোনোর সময় আমি একটু দাঁড়িয়ে থাকি। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই মাছ এনেছে, এই দেখো এখানে একটা রুই মাছ আছে, আমি দেখাই, এই দেখো একটা বড় রুই মাছ আছে, এই দেখো একটা বড় রুই মাছ আর 2টো চিংড়ি মাছ পেয়েছে, 2টোই পেয়েছে, বেশি পায়নি, এটা একটু ছোটো মতো, ওটা মিডিয়াম সাইজের আর এটা খুব বড়। এই দেখো ধাঁড়াগুলো দেখো কত বড়, এগুলো বেচে পরিষ্কার করে নেব। আর এই দেখো বাবার মাছ দেখতে চলে এসছে, দেখছো বাপ মাছ খাবে, জিজিটা খাবে, এই দেখো সব জিজি, হ্যাঁ তোমায় কামড়ে দেবে,
তো বন্ধুরা, ঝটপট কাজ বাজ সেরে ফেলি, বিছনা টিছনা ঝেড়ে ঘর দাবা মুছে ফেলি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। বাবান যাবে স্কুলে, ওকে আলু সিদ্ধ দিয়েছিলাম, আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাইয়ে দেবো। 10টা থেকে স্কুল, এখন বাজে 9টা, ঝটপট সব কাজ সেরে ফেলি। বন্ধুরা, শ্রী আর ওর বাবা বেরিয়ে পড়েছে, তারপরে বাবুও স্কুলে চলে গেছে 10টার সময়। অঙ্গনওয়াড়ি স্কুল 10টা থেকে হয় এখানে, তো বাবুও স্কুলে বেরিয়ে পড়েছে। তারপরে আমি সব বাসি কাজ সারলাম, আবার ঘর দাবা ঝাড়ু দিয়ে মুজলাম, বাসন মাজলাম, কাপড় কেচে। আর এদেখো, আমি এখন অন্য কিছু আজকে ব্রেকফাস্ট করব না, তো আমি ছাতু খাবো। তো এখানে একটা দাদাভাই পাড়ায় বিক্রি করতে এসেছিলো আমাদের গ্রামেই, ছাতু ছোলা নিয়ে, ছোলা ভাজা নিয়ে, মেশিন নিয়ে সঙ্গে সঙ্গে গুঁড়ো করে দিচ্ছে। অনেকে 1 কিলো নিয়েছে, আমি 500 নিয়েছি। আমি বলি আগে খেয়ে দেখি কেমন লাগে, তারপরে আমি কিনবো, অন্য সময় এলে বেশি করে কিনবো। তার জন্য আমি একটু শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবুর রস, লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, নিয়ে বসে খাবো। বাড়িতে কেউ নেই, একা বসে বসে এই সময়টা কাটাবো। তারপরে বাবু এলে বাবুকে স্নান করাবো, নিজে স্নান করবো। আর বসে বসে জানলার দিকে তাকিয়েছিলাম, বাইরের আকাশটা কত ঝলমলে লাগছে আজকে, অনেকদিন পরে একটুও বৃষ্টি হয়নি, না হলে কখনো রোদ কখনো বৃষ্টি, আজকে বেশ পরিষ্কার লাগছে আকাশটা, দেখতেও ভালো লাগছে। তো আমি জানলার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে তাকিয়ে বসেছিলাম। বন্ধুরা, দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো এখন বাজে সবে 3টে, আর দুপুর 3টে বাজে, আর মেয়ে স্কুল থেকে এখনও বাড়ি ফেরেনি। ও বাড়ি ফিরতে 3:30-4টে বেজে যাবে, তো ওকে এলে ছাতুর শরবত গুলে দেবো, ও খেয়ে দে, তারপর টিউশন যাবে। আর ছেলে স্কুল থেকে বাড়ি ফিরতে আমি ওকে স্নান করিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম, তারপরে আমি স্নান করে ঠাকুর পুজো করে ভাত খেয়েছি, এবার একটু রেস্ট নেব। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। আজকের মতো বিদায় নিলাম, টাটা বন্ধুরা।